যেতে গোটে সিনেমা তৈরি করা যায় প্রথমে সমস্ত মস্তিষ্করে থাকে সে যেকোনসি কাহিনী বি হো যেকোনসি টপিক কু নেকি হো প্রথম জিনিস থাকে যে অড়াই ঘন্টা দর্শক বসিবে সেমানে এন্টারটেইনমেন্টর খোরাক পাইবে এন্টারটেইনমেন্ট পাইবে এবং তা সহিত সেমানে সবু প্রকার ইমোশন কু পাইবে যেতে খোকা ভাই তোমা পাই সিনেমা কথা আছে আপন কলি যে আরম্ভ হউছে আরম্ভ হউনি বর্তমান রিলিজ হবাকু যাউছি এবং থিয়েটারে তার রান আরম্ভ করিব খুব শীঘ্র দশহরারে এবং এতেই কইবি যে সিনেমারে আমার ড্রামা আছে ইমোশন আছে সবু আছে খোকা ভাই অছন্তি মানে অক্ষয় মহান্তি এঙ্কর গীত রহিছি দশ দশটি গীত রহিছি এবং মু তাঙ্কর জনে ফ্যান বয় হিসাবরে এই সিনেমারে অভিনয় করুছি এবং এ গোটে কুহা হচ্ছে যে সঙ্গ পিক মানে বহু দিন পরে বোধে ওড়িয়া সিনেমারে দশটা গীতকু গোটে যে কাহিনীরে ইমপ্লিমেন্ট করা হইতো এবং অক্ষয় মহান্তিঙ্কর গীতকু রিক্রিয়েট করা হইকি আমার তা ভিতরে ইনক্লুড করা হইছি এবং তাঙ্কটু ইনস্পায়ার হই কেমতি গোটে নায়কর কাহিনী আগুকু যাইছি সেমতি সিনেমাটা এটা নিশ্চিত ভাবে স্বরাজ বাবু আপনার কহিলে অক্ষয় মহান্তিক সমস্ত গীত এভরগ্রিন সে জনে লেজেন্ডারি স্বর সংযোজক লে জন কণ্ঠশিল্পী লে এবং তাঙ্কর সমস্ত গীত যেটা কি অতি নিখুণ ভাবে সে গাইলে এবং তার কোণী অপ্রতিদ্বন্দ্বী জন অপ্রতিদ্বন্দ্বী স্বর সংযোজনা দিয়ে এবং জন কণ্ঠশিল্পী লে তাঁর ভিতর আপনার দশটি গীত চয়েস করলে সে দশটি গীত কেমতি কোণ সে দশটি গীত বাছিলে এবং কেউ কোণ গীত লা সে প্রথম তো ধন্যবাদ দেওয়া চাইবে আমার যে প্রযোজক শুভেন্দু সাহু স্যার এবং ନିର୍ଦ୍ଦେଶକ ଗିରିଶ ମହାନ୍ତି ସାର୍ ଯିଏକି ଏତେ ଚେଷ୍ଟା କରିଛନ୍ତି ଏବଂ ଏଇ ଏଭଳିଆ ପ୍ରୋଜେକ୍ଟକୁ ଆଗ ନେଇଛନ୍ତି ମାନେ କାହାଣୀ କରିବା ପାଇଁ ସାହସ କରିଛନ୍ତି ଏବଂ ଯେତେବେଳେ ଦଶଟା ଗୀତ ବଛା ହେଇଛି ସେ ପାଖାପାଖି 150-200 ଗୀତ ଆଗ ଶୁଣା ହେଇଥିଲା ଏବଂ ତାପରେ ତାକୁ ସିଲେକ୍ଟ କରାହେଇଥିଲା ଗୋଟେ ପରେ ଗୋଟେ ଏବଂ ତାକୁ ଆମର ଯିଏ କାହାଣୀକାର ଯିଏ ଅଛନ୍ତି ଭରଦ୍ୱାଜ ପଣ୍ଡା ସାର୍ ଏବଂ ମିତ୍ରବାନ ମହାନ୍ତି ଯିଏ ଅକ୍ଷୟ ମହାନ୍ତିଙ୍କର ତାଙ୍କ ପୁଅ ମଧ୍ୟ ଅଛନ୍ତି ତାଙ୍କର ମଧ୍ୟ ଏଥିରେ ଅବଦାନ ରହିଛି ଏ କାହାଣୀରେ ଏବଂ ତାଙ୍କର ବେଷ୍ଟ ଦଶଟା ଗୀତ ଆମେ କିଛି ଏମିତି ଗୀତ ବାଛିଛୁ ଯେଉଁଗୁଡ଼ାକି ସେତେବେଳେ ହିଟ୍ ଥିଲା ବର୍ତ୍ତମାନ ପର୍ଯ୍ୟନ୍ତ ହିଟ୍ ଅଛି ସେ ଗୀତକୁ ରିକ୍ରିଏଟ୍ କରାଯାଇଛି ଏମିତି କିଛି ଗୀତ ବାଛିଛୁ ଯେଉଁ ଗୀତ ଗୁଡ଼ିକ ସେ ସମୟରେ ହିଟ୍ ହେଇପାରିଥାନ୍ତା କିମ୍ବା ମାନେ ସେମିତି ଲୋକଲୋଚନକୁ ଆସିପାରିନଥିଲା ସେଭଳିଆ ଗୀତକୁ ମଧ୍ୟ ଆମେ ନେଇକି ଆସିଛୁ ଯେ ଲୋକଙ୍କୁ ଗୋଟେ ନୂଆ ଫ୍ଲେଭର ନୂଆ ଟେଷ୍ଟ ମିଳିବ ବୋଲି ଏବଂ ଆପଣମାନେ ଜାଣିଛନ୍ତି ଅକ୍ଷୟ ମହାନ୍ତିଙ୍କର ଯେଉଁ ଗୀତର ସଂରଚନା ଲେଖା ସେସବୁ ବହୁତ ଆଧୁନିକ ଥିଲା ସେ ସମୟରେ ନେଇକି ଏବଂ ସେ କହୁଥିଲେ ଯେ ମୁଁ 20 ପୂର୍ବରୁ ଜନ୍ମ ହେଇଛି ତେଣୁ ବର୍ତ୍ତମାନ ହେଉଛି ସେ ସମୟ ଏବଂ ସିନେମାକୁ ଜଷ୍ଟିଫାଏ କରିବାକୁ ଯାଇକି ଯେତିକି ବଜେଟ୍ର ଗୋଟେ ଫିଲ୍ମ ତିଆରି ହୁଏ ଗୋଟେ ବିଗ୍ ବଜେଟ୍ର ଫିଲ୍ମଟେ ତିଆରି ହେଇଛି ଆମେ କୌଣସି ଜିନିଷରେ କମ୍ପ୍ରମାଇଜ୍ କରୁନୁ ଏବଂ ସିନେମାଟିକୁ ସେଇ ଧାରାରେ ଆମେ ତିଆରି କରିଛୁ ଯେଉଁଥିରେ କି ଦର୍ଶକମାନେ ଯେତେବେଳେ ସିନେମା ହଲ୍ରେ ବସିବେ ଗୋଟେ କହନ୍ତି ନା ସିନେମାଟିକ୍ ଏକ୍ସପିରିଏନ୍ସ ଯେଉଁ କହନ୍ତି କେବଳ ହଲ୍ରୁ ହିଁ ମିଳିପାରିବ ଏବଂ ସେଇଟା ହିଁ ହଲ୍ରୁ ମିଳିପାରିବ